হলিউডের প্রবীণ তারকা অস্কারজয়ী মার্টিন ল্যান্ডো আর নেই। হলিউডের প্রবীণ তারকা মার্টিন ল্যান্ডো স্থানীয় সময় শনিবার বিকালে মারা যান। লস এঞ্জেলের UCLA মেডিকেল সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার তার এক মুখপাত্রের বিবৃতি থেকে জানা যায়, মার্টিন ল্যান্ডো জটিল শারীরিক সমস্যায় ভুগে অল্প সময়ের জন্য হাসপাতালে ছিলেন। কিছুদিন আগেই তিনি তার 89তম জন্মদিন পালন করেছিলেন। বহুমুখী এই অভিনেতা 1994 সালে টিম বার্টন পরিচালিত অ্যাডউড ছবিতে অভিনয়ের জন্য অস্কার পান। আলফ্রেড হিচকক পরিচালিত নর্থ বাই নর্থ ওয়েস্ট ছবিতে খলনায়কের চরিত্র মার্টিন ল্যান্ডোকে করেছিলেন বিশ্বখ্যাত। মিশন ইম্পসিবল অরিজিনাল টিভি সিরিজ দিয়েও ধরে রেখেছিলেন সেই খ্যাতি।